কালনায় শুরু হলো প্রি কোভিড হাসপাতাল, হবে করোনা রোগীর চিকিৎসা। গোটা দেশ তটস্থ করোনার জেরে, বর্তমানে প্রতিদিন কয়েক হাজার করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও যেভাবে তীব্র গতিতে মারণ ভাইরাস সংক্রমণ বেড়ে চলেছে, তাতে রীতিমতো রাতের ঘুম উড়েছে সাধারণ মানুষের। পূর্ব বর্ধমানের কালনাতেও একের পর এক মানুষের ওপর থাবা পুষিয়ে চলেছে করোনা। আক্রান্ত রোগীদের চিকিৎসা করাতে যেতে হয় দুর্গাপুরে, কিন্তু এখন থেকে কালনাতেই হবে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা। কালনায় তৈরি হচ্ছে প্রি কোভিড হাসপাতাল, এমনটাই জানিয়েছেন কালনা মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই। এ বিষয়ে তিনি জানিয়েছেন, কালনা মহকুমা হাসপাতালের পুরনো বিল্ডিংয়ে করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, 30টি বেড নিয়ে শুরু হবে চিকিৎসা। কালনা হাসপাতালে নতুন আরেকটা মুকুটে পালক যোগ হচ্ছে, কোভিড 19 হাসপাতাল তৈরি হচ্ছে, তো এটা কবে থেকে শুরু হচ্ছে? দেখুন, আমাদের কাছে যে প্রপোজাল এসেছে আমাদের হেলথ ডিপার্টমেন্ট পক্ষ থেকে, আগের দিন আমাদের ডিস্ট্রিক্ট সিএমও স্যারের সাথে মিটিং হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে কোভিড হাসপাতাল নয়, এটা প্রি কোভিড হসপিটাল। তো প্রি কোভিড হসপিটাল হবে, সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট হবে, এবং এখনও বিষয়টা আলোচনার বিষয়বস্তু আমরা প্ল্যানিং করে এগোচ্ছি, হয়তো আশা করি খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। এবং আমাদের যে জায়গা কোথায় হবে, পুরনো বিল্ডিংয়েই, আমাদের দুটো পার্ট রয়েছে, একটা সুপার স্পেশালিটি এবং আর একটা ওল্ড বিল্ডিং। ওল্ড বিল্ডিংয়েই একটা পার্ট আমাদের উইল ইনফ্রাস্ট্রাকচার নিয়েই জায়গা অলরেডি রেডিও আছে, সেখানে কিছুদিনের মধ্যেই আমরা আশা করি যে যারা করোনা পেশেন্ট আমাদের সাব ডিভিশন লেভেলে যারা থাকবেন বিভিন্ন ব্লক লেভেলে, সেখান থেকে এসে এখানে তাদের ট্রিটমেন্টের সমস্ত বন্দোবস্ত করার সিদ্ধান্ত অলরেডি চলছে, এবং আমরা টোটাল গ্রিন সিগন্যাল পেলেই হয়তো আমরা চালু করে দিতে পারবো। এবং এখন আস্তে আস্তে কটা সিট থাকছে, এখন আমরা মোটামুটি এখানে পেশেন্ট অনেক রাখা যাবে, তাও আমরা 30 বেডেড দিয়েই শুরু করার প্ল্যান প্রোগ্রাম চলছে, এখনও বিষয়টা আলোচনার মধ্যেই রয়েছে, তো এরপরে হয়ে যাক আশা করি। তাহলে দুর্গাপুরে আর যেতে হচ্ছে না, এখানে হয়ে গেলে তো আর যাবার কোনো প্রশ্নই থাকবে না, এবং কালনার সাব ডিভিশন বা আমাদের সকলেরই অনেকটাই সুবিধা হবে। এখনও তো স্যাম্পল টেস্ট সবই এখানেই চলছে, এবং আগে স্যাম্পল টেস্টের জন্য বা কালেকশনের জন্য আমাদের বর্ধমানে পাঠাতে হতো, দুর্গাপুরে বিভিন্ন জায়গায় পাঠাতে হতো, এবং কলকাতায় পাঠাতে হতো স্যাম্পলগুলোকে, সেটা অনেকটাই সময় সাপেক্ষ এবং একটা হেডেক থাকতোই যে টাইম মতো পৌঁছতে হবে, টেস্ট হবে, রিপোর্ট ইত্যাদি। তো যাই হোক, এখন স্যাম্পল টেস্টেরও বন্দোবস্ত আমাদের এখানে কোভিড কিওস্কের মাধ্যমে রেগুলার বেসিস আমরা করছি, এবং তার সাথে সাথে রিপোর্টও আমরা রেগুলার পাচ্ছি, আর এখন বর্তমানে রিপোর্ট পাঠাচ্ছি, কুইক রিপোর্টটাও আমরা পাচ্ছি, এবং এখানে যদি হয়ে যায় টেস্ট রিপোর্টটাও ইন ফিউচারে যদি কখনো হয়ে যায়, অবভিয়াসলি এটা আমাদেরও সুবিধে, মানুষেরও সুবিধা হবে। তা কালনা মসজিদের ক্ষেত্রে সুখবর একটা আশা তো করাই যেতে পারে, যে এটা সকলের জন্যই একটা সুখবর, যে এরকম যদিও করোনা ভাইরাস সবাই ভীত, কিন্তু ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, যে ডাক্তার আজ যারা আমরা ডাক্তার রয়েছি মানুষের জন্যই রয়েছি, আমরা তাদের সেবায় আমরা রয়েছি। তো যাই হোক, পেশেন্ট যদি কখনো আসে তাকে সুস্থ করাই আমাদের লক্ষ্য, যদি এরকম হসপিটাল হয় তাকে সুস্থ করার সমস্ত পরিবেশ থাকে, তো আশা করি মানুষের সুবিধেই হবে তাতে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।